প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য আবার পুনরায় ক্লাস শুরু হতে চলেছে কবে থেকে ক্লাস শুরু হতে চলেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কী হবে কলেজের পরীক্ষার কি হবে এই মুহুর্তে কি তথ্য আছে সব নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। রাজ্য সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হলো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা অন্যান্য ক্লাসের যারা ছাত্রছাত্রী ও এছাড়া তোমরা যারা কলেজের ছাত্র ছাত্রী রয়েছো তোমাদের অনেকেরই এই মুহূর্তে মন খারাপ স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তোমাদেরও যে একই যেরকমভাবে মনের মধ্যে একটা মৃদু দুঃখ রয়েছে সেরকমভাবে কিন্তু আমারও যে আমার সকল ভাই বোনরা এতদিন পর স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে তারা আবার যেতে পারছে না কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য মৃদু একটা আশার আলো বা বলতে পারো তোমাদের জন্য একটা সুখবর যে আবার পুনরায় তোমাদের ক্লাস শুরু হতে চলেছে রাজ্যের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর জন্য ক্লাস শুরু হচ্ছে কিন্তু অনলাইনে অর্থাৎ দূরভাষের মাধ্যমে এ সতেরোই জানুয়ারি থেকে দূরভাষের মাধ্যমে আগের বছরও কিন্তু ক্লাস হয়েছিল। এই ক্লাসে তোমরা কতটা উপকৃত হও কতটা তোমাদের আগের বছর কাজে লেগেছে বা তোমাদের এই যে নেওয়া হয়েছে দূরভাষের মাধ্যমে পড়ানোর সেটা নিয়ে তোমার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে হলো না আর তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী ছাত্রী রয়েছো এই মুহূর্তে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের এক্সাম তো অনলাইনেই হচ্ছে একই সাথে ক্লাস কিন্তু অনলাইনে অব্যাহত থাকবে এই মুহূর্তে যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এবং পরবর্তীকালে তোমাদের পরের সেমিস্টারের জন্য যে যে ক্লাস রয়েছে সেটাও কিন্তু অনলাইনে অব্যাহত থাকবে এই মুহূর্তে তথ্য অনুযায়ী তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আপনি কি চান দেখো আমি যেটা চাই সেটা কিন্তু ঘটবে না আর যেটা রীতিমতো সিচুয়েশান চাই সেটাই কিন্তু ঘটবে আমাদের হাতে কিচ্ছু নেই এই তোমরা অনেকেই আমাকে কমেন্টে ভালো ভালো বিষয় উল্লেখ করো অনেকে আছে আমার ওপর রেখে খারাপ জিনিসও বলো দেখো আমি আমি যে তোমাদের পরীক্ষা হলে বা পরীক্ষা না হলে আমার কিন্তু কোনোটাই লাভ হবে না আমি না বই সেল করি না যা সাজেশান সেল করি সমস্ত নোটস থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করি সমস্ত কিছু সেই কারণে আমার পরীক্ষা হলে দুটো বই সেল হবে বা দুটো সাজেশান সেল হবে বা পরীক্ষা না হলে আমার কোনো হবে কিংবা লাভ হবে এরকম কিন্তু কিছুই নয় আমি শুধু তোমাদেরকে সঠিক আপডেটটাই দিয়ে থাকি ভালো আপডেট হলে সেটাও দিই খারাপ আপডেট হলে সেটাও দিই অফিসিয়াল যে বিজ্ঞপ্তি পেশ করে সেটাও দিই ই এবং সভাপতি আজকে যেরকমটি বলল যে পরীক্ষার তাদের প্রচেষ্টা আছে পরীক্ষার নেওয়ারই তারা আরও চার পাঁচ দিন ওয়েট করে দেখছে সিচুয়েশন কী থাকে তার মানে বুঝতেই পারছো সমস্ত ব্যাপারটা বলেছি আগের ভিডিওতে তো সমস্ত কিছু দেখে কিন্তু ও আমরা সকলেই চাই কেউ চায় না আমি জানি যারা ভিডিও করে প্রত্যেকে যারা অভিভাবক রয়েছে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রত্যেকে চাই যাতে পরীক্ষা হয় সেই সেই মতো কিন্তু আমিও চাই একটা দুটো দিক আমার কাছে রয়েছে একটা শিক্ষক হিসাবে আমি কিন্তু সর্বদা চাই পরীক্ষা হোক স্কুল খুলুক একই রকম দ্বিতীয় যদি আমি বলি যে আমি একজন মানুষ হিসাবে যদি বলি সবার প্রথমে তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করবো তুমি যদি আমার পরিবারের সদস্য হতে তাহলে তো সবার প্রথমে আমি তোমাকে বলতাম মাস্ক পরো স্যানিটাইজার ক্যারি করো ও তোমার নিজের স্বাস্থ্যের কথা ভাবো সেই একই রকমভাবে কিন্তু আমি তোমাদেরকে এ সচেতন করার চেষ্টা করি এবং বাস্তবটা তুলে ধরার চেষ্টা করি সবশেষে তোমাদের দাদা হিসাবে শিক্ষক হিসাবে একটাই কথা বলবো তোমরাদের পরীক্ষা পরবর্তীকালে কি সিচুয়েশান হবে সেই অনুযায়ী তোমরা বসে না থেকে তোমরা যথাযথভাবে পড়াশোনা করো যেরকমটি বোডের বোর্ডের তরফ থেকে জানানো হবে সেই অনুযায়ী তো আমি যথাসময়ে সঠিক ইনফরমেশন দিয়ে দিতে থাকবো খারাপ হলেও দেবো ভালো হলেও দেবো যাতে তোমাদের এর সঠিক তথ্যটা তুলে ধরতে পারি আর এই মুহুর্তে তোমাদের কাজ কি তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণভাবে পড়াশোনায় কনসেনট্রেট থাকা বোর্ড থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে আগের বছর থেকে শুরু করে এবছর থেকে শুরু করে প্রতিনিয়ত তারা কিন্তু চাই পরীক্ষা নিতে তাদের দায়িত্ব পালন করতে আগের বছরও চেয়েছিল পরীক্ষা নিতে শেষ পর্যন্ত চেয়েছিল তারপরে পরিস্থিতি অনুযায়ী কিন্তু সম্ভব হয়নি এবছরও বোর্ডের তরফ থেকে বোর্ডের যে ডিউটি কর্তব্য সেই কর্তব্য কিন্তু তারা পালন করতে চাইছে পরীক্ষা নিতে চাইছে কারণ তাদের ওটা কাজ তোমার কাজ তোমার পড়াশোনা সেক্ষেত্রে তুমি পড়াশোনা করো আর কোভিডের কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই বোর্ডেরই কিন্তু একাধিক এই কর্মরত ব্যক্তি কিন্তু এই মুহূর্তে কোভিডে পজিটিভ হয়েছে সেই কারণে প্রশ্নপত্রের যে কাজ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে চার পাঁচ দিন পর প্রশ্নপত্রের কাজ আবার শুরু করা হবে কিনা এই মুহূর্তে এ সেটা নিয়েই কিন্তু ডিসিশান নেবে বা সিদ্ধান্ত নেবে এ সভাপতি ই চিরঞ্জিব বাবু তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ পরীক্ষা নিয়ে একটা সংশয় রয়েছে পরীক্ষা হবে কি না হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা আছে এটা আমরা কেউই বলতে পারি না কারণ সভাপতি নিজেই বলতে উঠতে পারছে না যে পরীক্ষা হবেই হবে বা পরীক্ষা হবেই না এরকম কিছু কেউ বলতে পারে না শেষ পর্যন্ত আমাদের রাজ্যে কোভিডের সংক্রমণ কি হয় সেটাই কিন্তু নির্ভর করবে পরীক্ষার ভবিষ্যৎ আশা করি কি বলতে চাইলাম সমস্তটাই বুঝতে পেরেছো এই মুহূর্তে তুমি মাধ্যমিকে পড়ছো তুমি উচ্চ মাধ্যমিকে পড়ছো তুমি কলেজের ছাত্রছাত্রী রয়েছো তোমার ক্লাস অনুযায়ী তোমার ক্ষেত্রে কি করা উচিত কি করণীয় পরীক্ষা নিয়ে কী মন্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে